ঘটনা কি মানে কি অভিযোগ কি আপনাদের? অভিযোগ মানে এই যে আমার রোগী ভর্তি করা হয়েছিল আগের দিনকার, আর আগের দিনকার অপারেশন করা হয়েছে মানে তখন সাতটা শোনা গেল, সাতটার দিকে আরো ছেলে হয়েছে বলে। ছেলে হওয়ার পর ব্লিডিং কি যায় শোনার কথা, ব্লিডিং যায়, ব্লিডিং এর পরে আবার আবার অপারেশন করেছে। হ্যাঁ, অপারেশন করার পর তখন একটা হইতে পারে কি এরকম টাইমে কাটে যায় রুগী, রুগী মারা গেছে। হ্যাঁ, আমার কাছে খবর আছে তখন চারটের দিকে আর খবর আছে, আমি চারটার সময় যখন যাই ওখানে তখন বাচ্চা ওখানে হচ্ছে, বাচ্চার কাছে কেউ নেই, ডাক্তারও দেখেনি কেউ দেখেনি, নার্স একজন থাকার কথা নার্সও নেই, এইটুকু মানে চিকিৎসা গাফিলতি আছে। হ্যাঁ, আর তারপর সিজার করার যখন হয় একটা তো সিজারে ছেলে যাওয়ার, একটাই সিজার, ডবল সিজার করার ফলে এই টেস্টেই হচ্ছে। আর রবীন্দ্রনাথকে দূর করানো হবে মোটামুটি ব্যাপারে রাখা চলবে। আপনার নাম বলবেন? আমার নাম হরচন্দ্র দাস, অনুপ দাস। পেশেন্টের কে হন? দাদা। সাংবাদিক নিউজ টাইম, নিউজ টাইম, নিউজ টাইম ভগবানপুর। লোকাল একজন ফোন করলো, নাইন সেভেন থ্রি ফোর এইট জিরো থ্রি ফোর টু ফাইভ। ¡Vamos! 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 ¡Vamos!
শোনো বড় তো পাইছো গেলি ছুটি আমার আওয়াজ দিয়ে আমি আছি বাবু পেশেন্ট আপনার কে হয়? আমার হচ্ছে সালা ভাই। হ্যাঁ, কিভাবে মারা গেল? সে মারা গেল ওই ডাক্তারের গাফিলতিতে। ছ মাস 7 মাস হয়েছে এইরকম ভাবে একটার পর একটা এরকম ভাবে মারাতে আমাদের মানে বিশেষ করে জানানো যে ওই ডাক্তার যে রবীন্দ্র জানা ওকে যেন এখান থেকে দূর করে দেওয়া হোক, আমরা এই এলাকার মধ্যে দেখতে চাই। শাস্তি দাবি করছি, কালকে শাস্তি না, সাসপেন্ড চাই, নাহলে আবার অন্য জায়গায় আওয়াজ মারবে।